দিয়ে দিয়ে নিয়ে চিৎকার হচ্ছে, ভালো কথা, দিয়ে তো দিয়েছি আমরা 125% বেসিক পে সঙ্গে যুক্ত করে দিয়ে দিয়ে দিয়েছি, 3% পরপর 2 বছর 6% দিয়ে দিয়ে দিয়েছি। আমরা বলছি দিয়ে দেব, আমার মুখ্যমন্ত্রী দিয়ে দেবে, 1,15,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাই আমরা। সিপিএম এর নেতাদের বলছি, কংগ্রেসের নেতাদের বলছি, বিজেপির সরকারি দলের নেতৃত্বকে অনুরোধ করছি, যান না আপনারা ডেপুটেশন দিয়ে দিল্লির থেকে আমাদের পাওনা টাকা 1,15,000 কোটি টাকাটা নিয়ে আসুন, তারপরেই আমরা ডিএফএ সব কমপ্লিট করব। এই একটিমাত্র রাজ্য, সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন আমার চাইতে বেশি, আপনাদের লেখা পড়েই তো আমরা উজ্জীবিত হই, একটিমাত্র রাজ্য নোট করুন যেখানে মাসের প্রথম তারিখ আমরা সমস্ত কর্মচারী বন্ধুদের, শিক্ষকদের, ডাক্তারবাবুদের, পঞ্চায়েতের কর্মীদের, পুরসভার কর্মীদের, পুলিশকে 1 তারিখ বেতন দিয়ে দেন আমাদের মুখ্যমন্ত্রী। একটিমাত্র রাজ্য যেখানে কমপ্লিট ফর্মে আমরা পেনশন দিই, অন্যান্য রাজ্যে 50-50, 40-60 কমপ্লিট স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছে পেনশনে, একটিমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, অনলি ওয়ান স্টেট। একদিনের জন্য পেনশনাররা টাকা বন্ধ হয়েছে বলতে পারবেন না, বেতন বন্ধ হয়েছে বলতে পারবেন না, কোন কর্মচারীকে আমরা ছাঁটাই করিনি। আর ত্রিপুরায় 8,000 শিক্ষককে বের করে দেওয়া হয়েছিল চাকরি থেকে, উত্তরপ্রদেশ ছাঁটাই হচ্ছে, গুজরাট ছাঁটাই হচ্ছে, মধ্যপ্রদেশ ছাঁটাই হচ্ছে, আপনারা নিজেরা দেখেছেন। তো এই লড়াইটা অধিকার প্রতিষ্ঠার লড়াই, নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাথায় আশীর্বাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারের ফেজে আন্দোলনের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কথা চলছে একটা কেন্দ্রীয় মিটিং করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সমস্ত জনপ্রতিনিধি এবং কর্মীদের নেতৃত্বকে ডেকে তিনি তার বার্তা দেবেন কয়েকদিনের মধ্যে।